হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুভ সপ্তমী, আশা করি পুজোতে সবাই খুব খুব মজা করছো, খুব খুব আনন্দ করছো। পুজো নিশ্চয়ই দারুণ কাটছে। কলকাতার মানুষের তো পুজো শুরু হয়ে গেছেই গেছে, কারণ আমরা তো কলকাতায় থাকলে সেই চতুর্থী তৃতীয়া থেকে শুরু হয়ে যেত পুজো, তারপরে এই সপ্তমী অষ্টমী থেকে আস্তে আস্তে আমরা থিতিয়ে যেতাম, আর কিছু দেখার থাকতো না। তো দিনগুলো খুব মিস করছি, বাট ঠিক আছে, এই বছরটা মিস করলেও অনেকটা ভালো লাগা আছে তার সাথে। আর মনে মনে এরকম একটা হচ্ছে যে হ্যাঁ, খুব ভালো একটা জিনিসের জন্য এই বছর বাড়িতে আছি, মানে আহমেদাবাদে আছে, যেতে পারিনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর নেক্সট বার সমস্ত কিছু ঠিক থাকলে পুজোটা খুব ভালো হতে চলেছে, খুবই ভালো হতে চলেছে। যাই হোক, আর তার সাথে সাথে সকালবেলা ফোন টাস কল করতে করতে একটা খুবই খারাপ নিউজ পেয়েছি, তোমরাও হয়তো এতক্ষণে সবাই পেয়ে গেছো, যে স্যার রতন টাটা আমাদের মধ্যে নেই। এটা আমাদের গোটা দেশের জন্য একটা অনেক বড় লস, অনেক বড় লস একটা। যাই হোক, পুজো সবাই খুব ভালো কাটো, কাটাও, খুব আনন্দ করো, আর খুব সেফলি থাকো। আজকে সপ্তমী, সপ্তমীতে এই দেখো ওয়েদার, দেখো পুরো মেঘলা এখানের ওয়েদার। মা সকালবেলা বলছে একেই পুজোর কোনো আমেজ পায় না, ঢাক ঢোলের আওয়াজ কিছুই পায় না, তার মধ্যে আবার দেখ কেমন মেঘলা মেঘলা। বলছি হ্যাঁ, কি আর করা যাবে। মা দেখছি সকালবেলা একটু ইয়ে করেছে, চানা বানিয়েছে, তার সাথে হচ্ছে লুচি, বলে সপ্তমীর দিন অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা তো ভালো করে করি। বলছে হ্যাঁ তা হোক, এখন রেডি হচ্ছি। বলছো বলছি বাঙালির দুর্গাপুজো মানে শ্রেষ্ঠ দুর্গাপুজো, শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠ উৎসব। হ্যাঁ, এখানে একটু লুচি তো পান্তা হে, লুচি খেয়ে মন ভালো করি। অনেক দূরে রয়েছি আমরা এখন। তাও এবছর মা আছে আমার কাছে, এটা একটা বড় পাওয়া আমার, কারণ অন্যবার তো আমি যেতে পারি না, বিয়ের পর থেকে কখনো পুজোতে আর বোলপুর যাইনি। তো কোনো বাড়ি মায়ের সাথে, মা এসেছিল একবার, সেবার কাটিয়েছি মায়ের সাথে। এবার যাই হোক, মা আছে আমার কাছে, লুচি যেখানে গোল্লা পাকানো হচ্ছে, আর চানাটা তোমাদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো শৈবাল তো ঢুকেছে ওয়াশরুমে। এবার মা আমাকে বলছে কি, শৈবালকে একবার বল নক করে, যাচ্ছে কিন্তু লুচি হচ্ছে, তাহলে কি হবে, তাড়াতাড়ি বেরাবে, তাড়াতাড়ি বেরিয়ে আসবে, দেখি একবার বলে আসি। হ্যাঁ, খেতেও খুব ভালোবাসে। কলকাতার বাবা মাও পুরো একা, পুরো দমে ওরাও একা, কিছু করার নেই, কি করবো আর। আর ওদিকে পিসি আছে নিচে একা, তাও বাড়ির সবাই আছে বলে পিসি অতটা ফাঁকা লাগবে না, তবুও নিচটা তো সেই ফাঁকা ফাঁকাই লাগে, বাট অপশন তো কিছু নেই আমাদের। আজকে আমাদের ডক্টর দেখানো আছে, প্লাস মায়ের ছুটিও অলমোস্ট শেষের দিকে, আজকে ডাক্তার দেখি আসি, চেক আপ আছে আজকে বিকেলবেলা। তো তারপর দেখি কিভাবে কি ম্যানেজ করা যায়, কারণ মাকেও এবার ফিরতে হবে, আর আমার একা থাকাটাও খুব বেশি ডিফিকাল্ট এখানে, যেহেতু তোমরা জানো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কিচ্ছু নেই, আর আমি পারবো না। হ্যাঁ, অনেকে এখন আমাকে কমেন্ট করবে যে এটা অনেকেই করে, বন্যি একা থাকে পারে, যারা পারে হ্যাটস অফ, আমি অত স্ট্রং এই মুহূর্তে তো একদমই নই, আর আমার বেশ কিছু কমপ্লিকেশন আছেও, সেইটা মেন মাথায় রেখে অনেকটা বেশি সতর্ক থাকতে হয় আমাকে। তো দেখি কি করা যায়, একটা কিছু আজকে ভাবতে হবে, আগে ডক্টর চেক আপ বিকেলবেলা আছে, সেটা করে আসি তারপরে। আর এদিকে ফুলকো ফুলকো লুচি কড়াইতে দেওয়া হচ্ছে, এই ফ্রাইং প্যানে লুচি ফুলবে না, খুব কঠিন ফ্রাইং প্যানে লুচি, লুচি ফোলা। আমরা একটু ভালো মন্দ খাই, তাও এক বেলা, সেটাই আমাদের আনন্দ। এখানে এক মিষ্টি মিসিং, বোঁদে, হ্যাঁ মিহিদানা বা বোঁদে, সপ্তমীর দিন লুচির সাথে একটু বেশ মিহিদানা বোঁদে হলে শেষ, আমার কিন্তু লাগে, আমার বেশ ভালো লাগে। হ্যাঁ না না, লুচি খেতে পারি। শুভ সপ্তমী, শুভ সপ্তমী লুচি দিয়ে। এখানে তো বুঝতেই পারছি না কোনটা মিষ্টি কোনটা সপ্তমী, কিছু বুঝতে পারছি না। আচ্ছা যাই না আমরা, হ্যাঁ আজকে দুপুরবেলায় দিদিকে বলেছিলাম, মানে দীপাদির কথা বলছি, এখানে যেখানে পুজো হয় দিদি বলেছিল যে বন্নি যাবে দুপুরবেলায় ভোগ খেতে। এবার আমার খাওয়ার পরে মাঝে মাঝেই সমস্যা হয়, উঠে আসার প্রবণতা ঘোর কাজ করে, এবার আমি এখন লোক সমাজে গিয়ে বসে খেতে একটু ভয় পাই যে ওখানে যদি ওরকম কিছু হয় আমি কি করব। সেই জন্য দিদি না গো আমার তো শরীর ঠিক থাকে না, আমি যাব না, তো তুমি যদি পারো একটু ভোগ এনে দিও, একটু ভোগ এনে দিও প্রসাদ হিসেবে বলেছি। আর দিদি একদম এই যে সাজিয়ে সাজিয়ে এনে দিয়েছে, আমি এক হাতে খুলতে পারবো, হ্যাঁ
যেটা আনার পর আমি মোটেই লোভ সামলাতে পারিনি, আমি একটু খেয়েছি। এখানে খিচুড়ি, এখানে হচ্ছে এই যে ওমা একটু খুলে দাও তো, এক হাতে খুলতে পারছি না। মানে এত ভালো লাগলো ভোগের প্রসাদটা খেয়ে বলো মা, মানে মনে হচ্ছিল যেন এর জন্য ওয়েট করেছিলাম। ভোগের প্রসাদ সবসময় খুব প্রিয় হয়, আর এখানে আসার পর তো আর পাইনি। ওই লাস্ট একবার বিপত্তারিণী পুজোর সময় দিদির সাথেই গেছিলাম, আবার দিদির হাত ধরেই এলো। কি যে ভালো লাগলো খেতে মা, একটু আমি একটু পার্টি করে খেয়েছি। আর আপনাকে কি দেব, আপনাকে একটু দেব, শৈবাল একটু খেয়ে নিক, তারপর আমরা বেরোবো ডক্টর দেখে। বেরোলাম আমরা রেডি শেডি হয়ে, আর হাতে হ্যাঁ ডেটা অন করো, অন করো, ওটা ওয়াইফাই চলছিল। আর হাতে বেশ কিছু সময় আছে, ডাক্তার বসার একটু দেরি আছে, তো ভাবলাম মা তো বলছিল তোদের কিনে দেবো, প্লাস শৈবালও লাগিয়েছে যে না চলো তোমাকে পুজোতে কিছুই দিলাম না। সপ্তমীর দিন আমরা যাচ্ছি শপিং করতে, এবার বেশ সব অন্যরকম, অন্য জায়গায় আছি, সব রকমই অন্যরকম হচ্ছে, অন্য জিনিস হচ্ছে সব এবছর। যাই হোক, তো ভাবলাম যে আগে একটু ওয়েবসাইট যাবো, দেন কিছু পেলে ওখান থেকে টুকিটাকি শপিং হবে, ওখান থেকে তারপর ডক্টরের ভিজিটে চলে যাবো। ডাক্তার দেখাতে যাওয়ার আগে না আমার কিছু করতে খুব একটা ভালো লাগে না, একটু মনের মধ্যে টিপ 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 করে। এবার যেহেতু সময় আছে সেহেতু যাচ্ছি, কিন্তু মাও বলছে যে কিছু হবে না চল না আগে কিনে নি, কিন্তু মনের মধ্যে একটা টিপ 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 হয়ই আমার। এটা তো সবারই হয় রে, তাই না? এটা কিন্তু কোনো নেগেটিভ থট নয় জানো তো, এটা একটা ভয় বলো বা যাই হোক, এটা একটা কিছু হয়তো কাজ করে। এই হলো আমরা পৌঁছে গেছি, আসো। আধ ঘন্টা টাইম, যা পছন্দ তুলে নাও, যা নেবে সব আমার। আধ ঘন্টা টাইম, আধ ঘন্টার মধ্যে, আধ ঘন্টার মধ্যে। তাতে কর, 5:38 হয়ে গেছে আর 14 মিনিট আছে। এটা তো ভালো, দেখেছিস আমি জঙ্গল থেকে খুঁজে বের করে দিয়েছি, ভালো লাগছে। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট না, তাহলে ঠিক আছে। আর আমাকে পছন্দ করতে হয়নি শৈবালের জন্য, মা একদম জোর কদমে লেগে গেছে, এটাতে হাত দিয়েছে। এটা পছন্দ? তুমি এরকম পরো না, এরকম নিতে পারো একটা। এই তো গেঞ্জিটা পরেছো? হ্যাঁ, মানে শার্ট পরে না। ইসকা সাইজ মিলেগা? বাহ, এটা ভালো লাগছে। এটাই মা চয়েস করলো? এই চেকটাও দেখতে পারো, খুব ভালো লাগে এগুলো, খুব স্মার্ট লাগে এগুলো। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে, 20 বছর লাগছে বলছে, 20 বছরের ছেলে লাগছে। এটা একদম ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ, এই যা একজন বলছে দুটো নেবো না, আরেকজন ধরেছে দুটো নেবো, কি করবো? আচ্ছা নাও, মা বলছো যখন নানা কিছু কিছু পূজার জামা মায়ের জন্য ঠিক এই কালে নিয়েছি, শাশুড়ি মায়ের জন্য, বাবার জন্য নিলাম, একদম ম্যাচিং ম্যাচিং খুলে দেখে না একবার সাইজ। হ্যাঁ, হয়ে যাবে, 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 হয়ে যাবে। এটা কোন সাইজ? চলো হয়ে গেছে, বাই। হ্যাঁ হ্যাঁ, শিওর।
আমাদের মোটামুটি বেশ কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো সব হয়ে গেছে, একদম টাইমেই হয়েছে। ডাক্তারের ওখানেও একদম রাইট টাইমেই আশা করি পৌঁছে যাবো, যদি উবেরটা ঠিক মতন পেয়ে যায় এখান থেকে। একদম ফুলবেল বুক করছে, একদম আমাদের ক্যাব ডোকোমা। এই জাস্ট ঢুকলাম বাড়ি, আর পড়ে থাকলো ডক্টর চেক আপে। গিয়ে থেকে আর কোনো ভিডিও বা কোনো কিছু আমি করিনি, কারণ বলি না তোমাদের একটা টেনশন কাজ করে। আজকে ডক্টর চেক আপের পর মনটা খুব ভালো আছে তেমনটা নয়, বারবার তো বলছি একটাই কথা যে কিছু ক্রিটিক্যাল জিনিসপত্র আছে এই প্রেগনেন্সিটাতে, তো সেটা সম্পর্কে ডক্টর যখন ডিটেল বলে তখন একটু ভয় কাজ করে। এখন এই মুহূর্তে এমন সিচুয়েশান এসে দাঁড়িয়েছে, তোমরা এবার বলতে পারো আমি কেন সবটা এখন ক্রিটিক্যাল সিচুয়েশানটা নিয়ে শেয়ার করছি না। এটার একটাই কারণ, কারণ আমার প্রচণ্ড প্যানিক হয়, টেনশন হয়। তো মানে এই আলোচনাটার মধ্যে দিয়ে গেলে না মানে কি বলবো, নানান রকম জিনিস শুনলে আমার খুব টেনশন হয়। তো সেই জন্য আজ না হলেও কাল হয়তো শেয়ার করবোই আমি তোমাদের সাথে, এই মুহূর্তে শেয়ার করছি না। বাট এটুকু বলছি কিছু ক্রিটিক্যাল প্রেগনেন্সি, এটা কিছু ক্রিটিক্যাল জিনিসপত্র আছে। তো এদিকে মাকেও চলে যেতে হবে, যেটা তোমাদের সকালবেলা বলছিলাম। এখনো অবধি অল ওকে, এখনো কোনো সমস্যা নেই ডাক্তার বললেন, বাট নেক্সট কিছু জিনিসপত্র আছে। তো সেই জন্য ভাবছি হয়তো আমি মায়ের সাথে চলে যাব, মানে শৈবাল হয়তো আমাদের দিতে যাবে, আমি হয়তো কলকাতা বা বোলপুর কোনো একটা জায়গায় স্টে করব, কারণ এখানে একা থাকাটা তো একদমই পসিবল নয়, অনেক কাজে রেস্ট্রিকশন আছে আমার। আর তারপরেও হচ্ছে যে কলকাতা বা বোলপুর কোনো একটা জায়গায় থাকলে মাদের সবাইকে পাবো, আর শৈবাল তো এখানে সারাদিনই বাড়িতে থাকতে পারে না, তোমরা জানো, মানে সকালে বেরোয় সেই রাত্রিরে ঢুকে। সব মিলিয়ে এরকম একটা ডিসিশন নিতে হবে, হয় বোলপুর নয় কলকাতা। এখন মুডটা একটু অফ লাগছে, যাই হোক, এটা এমন একটা সেন্সিটিভ ব্যাপার না যে একটু সামান্য খুঁত পেলেও বা সামান্য কিছু শুনলেও কেমন একটা টেনশন হতে থাকে। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন স্মুথলি ব্যাপারটা কাটিয়ে যেতে পারি, যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়, কারণ এটা অনেক বড় একটা ব্যাপার। তো আমি খুব চাই যে, আমি না, আমি জানি সবাই চাইবে যে স্মুথলি যেন একটা হ্যাপি নিউজ দিতে পারি সবাইকে। যাই হোক, এই পর্যন্তই আজকের ব্লগটা রাখছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।